আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে জমির পর্চা অনলাইনে ঘরে বসে সংগ্রহ করবেন। তার জন্য আপনাকে মোবাইল ফোন বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বারে লিখলাম eporcha.gov.bd। প্রবেশ করার পর আমার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর আমি সার্ভে খতিয়ান নামক অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি আমার বিভাগ সিলেক্ট করে দেব। তারপর আমি আমার জেলা সিলেক্ট করে দেব। জেলা সিলেক্ট করার পর উপজেলা সিলেক্ট করবেন। উপজেলা সিলেক্ট করার পর আপনার সামনে খতিয়ানের ধরন প্রদর্শিত হবে। সেখান থেকে আপনি এসএ, আরএস বা বিএস যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। আমি এসএ খতিয়ানটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি মৌজার অনুসন্ধান বক্স থেকে মৌজা নাম্বার দিয়ে অনুসন্ধান করব। আপনি চাইলে নিচ থেকে ও মৌজার নামটি সিলেক্ট করে দিতে পারেন। তারপর খতিয়ানের ঘরে আপনি খতিয়ান নাম্বার দিয়ে খুঁজুন বাটনে ক্লিক করতে পারেন। আমি এখানে একটি খতিয়ান নাম্বার দিয়ে খতিয়ান বা খুঁজুন বাটনে ক্লিক করলাম। সেখান থেকে একটি খতিয়ান প্রদর্শিত হয়েছে। আপনি অধিকতর অনুসন্ধানের জন্য আপনি অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে সেখান থেকে দাগ নাম্বার দিয়েও খুঁজতে পারেন। তো আমি অধিকতর অনুসন্ধানে যাব না, আমি এখান থেকে খতিয়ান নাম্বার দিয়েই সিলেক্ট করব, খুঁজুন বাটনে ক্লিক করব। খুঁজুন বাটনে ক্লিক করার পর দেখুন আমার সামনে একটি খতিয়ান প্রদর্শিত হয়েছে। তো আমি এখান থেকে খতিয়ানের উপরে ক্লিক করব। খতিয়ানের উপর ক্লিক করার পর আমি এখান থেকে হাল সাবেক দেখুনের উপরে ক্লিক করে হাল সাবেক দেখতে পারি চাইলে। এখানে ক্লিক করার পর দেখুন এই খতিয়ানে কোনো তথ্য পাওয়া যায়নি। তো আমি এখান থেকে এসএ খতিয়ানের ডাক নাম্বারগুলো মিলিয়ে নেব। আমার এসএ খতিয়ানের ডাক নাম্বারগুলো ঠিক আছে কিনা দেখে নিলাম। সবগুলো ঠিক থাকার পর আমি খতিয়ানের আবেদন করণে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। প্রথমে আপনি আপনার জাতীয় পরিচয় নাম্বারটি ইংরেজিতে দেবেন, তারপর জন্ম তারিখ, তারপর ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম এবং মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনি যোগ করুনে যোগফল প্রদান করুন। এখানে যোগফলটি প্রদান করে যাচাইতে ক্লিক করবেন। আমি যাচাইতে ক্লিক করলাম। ক্লিক করার পর যাচাই সফল হয়েছে বলে একটি ইন্টারফেস ওপেন হবে। তারপর এখান থেকে আপনি আপনার ঠিকানাটি তুলে দেবেন। তুলে দেওয়ার পর আপনি এখান থেকে অনলাইন কপি নেবেন নাকি স্যাটিসফাইড কপি নেবেন সেটি দেখবেন। দেখার পর আপনি এখানে সব কিছু ঠিক আছে কিনা দেখে নিচে দিকে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন আপনার খতিয়ানের জন্য কত টাকা ফি নিবে সেটি দেখাবে। দেখানোর পর আমি বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করব। সেক্ষেত্রে আমি বিকাশটি সিলেক্ট করে এখান থেকে যোগফলটি প্রদান করব। যোগফল প্রদান করার পর পরবর্তী ধাপ অর্থাৎ ফি পরিশোধের জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার সামনে বিকাশের নাম্বার দেওয়ার জন্য বিকাশের গেটওয়ে পেমেন্ট সিস্টেমটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আমি এখান থেকে বিকাশ যে অ্যাকাউন্ট নাম্বারটির মাধ্যমে আমি পেমেন্ট করব সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে তুলে দেব। তুলে দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আপনার ফোনে অর্থাৎ বিকাশের যে নাম্বারটি প্রদান করছেন সেই নাম্বারে একটি এসএমএস যাবে। এসএমএস থেকে আমি সেই কোডটি এখানে তুলে দেব। তুলে দেওয়ার পর আমি এখানে আবারও কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আপনার কাছে বিকাশের প্রিন্টটি চাবে। আমি প্রিন্টটি তুলে দেওয়ার পর আবারও কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পর আমার কাছে কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর দেখুন অটোমেটিক আমার খতিয়ানটি ওপেন হয়ে যাবে। তো এই ছিল আমার খতিয়ান। খতিয়ানটি আমি চাইলে এখান থেকে প্রিন্ট করে রাখতে পারবো। আমি এখান থেকে কোন কোন পেজ প্রিন্ট করবো প্রিন্ট অপশনে সিলেক্ট করে আমি প্রিন্ট করে দেবো। এবং আমি এই খতিয়ানটি এখান থেকে চাইলে সংরক্ষণ রাখার জন্য আমি ডাউনলোডও করতে পারবো। ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব মাস্ট। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। এবং আপনি চাইলে এখান থেকে খতিয়ানটি এভাবে ডাউনলোড করেও রাখতে পারেন আপনার সংরক্ষণে। আল্লাহ হাফেজ, দেখাবো অন্য কোনো ভিডিওতে।